রাজনীতি থেকে শুরু করে থ্রেট কালচারের একের পর এক যে অভিযোগ সামনে এসেছে তার বিরুদ্ধেও কিন্তু সিনিয়র চিকিৎসকেরা একেবারে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াচ্ছেন। এই রকম যখন ছবি তখন সেই ডাক্তারদের যারা আন্দোলন করছেন তাদের সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন, ডাক্তাররা শুধু নিজেদের স্বার্থ দেখলে আমরাও মানুষের স্বার্থ রক্ষায় এবার রাস্তায় নামব। ডাক্তাররা সরকারি ভাতা বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাদের দায়িত্ব, সেই জায়গায় আমরা হাত দিলে তখন কি হবে? একজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে, অপরাধী শাস্তি আমরাও চাই, কিন্তু সেটা নিয়ে দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে। ঠিক কি বলছেন হুমায়ুন কবির দেখুন। আমি বলছি, ডাক্তাররা যদি এইভাবে অমানবিক ভাবে শুধু কিনাদের সিকিউরিটি আর কিনাদের স্বার্থ দেখতে থাকেন, তাহলে আম জনতার স্বার্থ দেখার জন্য আমরাও রাস্তায় নামতে বাধ্য হব। আমি অন্তত পক্ষে হুমায়ুন কবির এই ক্যারেক্টারের লোক। ডাক্তারের যেমন বাঁচার অধিকার আছে, ডাক্তারের যেমন সরকারের কর্মচারী হিসাবে সমস্ত বেতন তুলছেন, সুবিধা ভোগ করছেন, তারপরে তাদের যে দায়িত্ব যে সাধারণ মানুষকে আউটডোরে পরিষেবা দেওয়া, আমরা যখন সেই জায়গায় হাত দেবো তখন ডাক্তাররা কোথায় যাবে? আমি মুর্শিদাবাদ জেলার মানুষের যা পালস বুঝি, মুর্শিদাবাদের মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে তখন ডাক্তারবাবুরা কি করবেন তখন ডাক্তারবাবুরা বুঝবে। একজন মারা গিয়েছে, একজনকে খুন করে দেওয়া হয়েছে, একজনকে রেপ হয়েছে, তার সর্বোচ্চ সাজা হোক আমিও চাইছি, কিন্তু সেইটার নামে সারা বছরের নিজেদের কোথায় কি আছে সেটা নিয়ে লাগাতার পরিষেবা বন্ধ করবে, তো আমাদের প্রতিরোধ করার অধিকার আমাদেরও রয়েছে। যে মার খাবে কে খাবে না, পাবলিকও মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? ওনারা যদি বলে স্ট্রাইক করবো, আমরাও তো পাবলিককে নিয়ে সেই বিল্ডিং ঘিরে রাখার অধিকার তো আমাদেরও সংবিধান দিয়েছে। আমলাদের একটা অংশ যেভাবে আমাদের সরকারি দলকে ভুল পথে পরিচালনা করার অভিপ্রায় নিয়ে চলছেন, তাতে আমরা পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আমাদেরকে তো আগামী দিনে নিজের দল এবং সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে আমাদেরকেও পদক্ষেপ করতে হবে, কারণ আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না। পুলিশ কমিশনার হোক আর ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হোক বা কোনো জেলার এসপি হোক বা কোনো থানার ওসি হোক, তারা দায়িত্ব সচেতন হওয়া উচিত তাদের এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে প্রশাসনের পুলিশ প্রশাসনের চলা উচিত। আর যারা সুবিধাভোগী আমলা, আমি দেখতে পাচ্ছি যারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে,